আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, হেপাটোবিলিয়ারি এন্ড প্যানক্রিয়াটিক সার্জন। আজকে যে রোগীর অপারেশন করলাম, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ নোমান, বয়স 45। উনি একজন স্কুল শিক্ষক। উনি দীর্ঘদিন ধরে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের সমস্যায় ভুগতেছিল। সবচেয়ে যে বড় সমস্যা ছিল সেটি হচ্ছে ওনার ওজন বাড়তেছিল না, বরং ওজন কমে যাচ্ছিল। আপনারা জানেন যে প্যানক্রিয়াসের মূলত দুটি কাজ, একটি হচ্ছে ইনসুলিন তৈরি করে ডায়াবেটিসকে কন্ট্রোল করে, আরেকটি হচ্ছে হজমি রস তৈরি করে। হজমি রস তৈরি করে প্যানক্রিয়াসের নাড়ির মাধ্যমে খাদ্যনালীতে পৌঁছে দিয়ে খাবারকে হজমে সহযোগিতা করে। কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টের দুটি সমস্যা হয়। একটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে হজমি রস তৈরি হয় না, দ্বিতীয়ত প্যানক্রিয়াসের নালীতে অনেক সময় পাথর দিয়ে আটকে যায়। আটকে গেলে যে হজমি রসটা তৈরি হয় সেই হজমি রসটা খাদ্যনালীতে পর্যাপ্ত পরিমাণে বসতে পারে না। আপনার আব্দুল্লাহ নোমানের এক্সরে ফিল্মটা দেখেন, এই যেটা সাদা অংশ দেখতেছেন এটা হচ্ছে ভার্টিব্রা। ঠিক প্যানক্রিয়াসের হেড যেখানে থাকে এখানে একটি বড় ধরনের স্টোন, এই যেটা দেখা যাচ্ছে, এই স্টোনটা হচ্ছে প্যানক্রিয়াসের নালি এবং খাদ্যনালীর সংযোগস্থলে এই স্টোনটা আটকে আছে। তার কারণে প্যানক্রিয়াস যে পরিমাণ রস তৈরি করতেছিল সেই রসটুকু এই পাথরের কারণে খাদ্যনালীতে পৌঁছতে পারতেছিল না। আপনারা যদি পাশের এমআরসিপিটা দেখেন, আমি যেটা বলতেছিলাম প্যানক্রিয়াসের নালী, এই যে সাদা যেটা দেখছেন এটি হচ্ছে প্যানক্রিয়াসের নালী, আর উপর থেকে যেটা নামছে সাদা এটা হচ্ছে পিত্ত নালী। এই প্যানক্রিয়াসের নালী আর এই যে অংশটা দেখছেন সাদা এটা হচ্ছে খাদ্যনালী। এই খাদ্যনালীতে, এই প্যানক্রিয়াসের নালীটা খাদ্যনালীতে এসে সংযুক্ত হয়। তার মানে হচ্ছে প্যানক্রিয়াস যে রস তৈরি করে সেটুকু প্যানক্রিয়াসের নালী হয়ে খাদ্যনালীতে পৌঁছায়। কিন্তু এই যে এক্সরেতে স্টোনটা দেখলেন, এই স্টোনটা এখানে আটকে আছে, এইখানে আটকে থাকার কারণে প্যানক্রিয়াসের রস বা হজম রস খাদ্যনালীতে পৌঁছতে পারতেছিল না, বিধায় ওনার খাবারগুলো হজম হচ্ছিল না, বিশেষ করে তৈলাক্ত খাবার, যে কারণে ওনার ওজন কমে যাচ্ছিল। এখন আমি ওনার এই প্যানক্রিয়াসের সার্জারি করে পাথরটা বের করেছি। আপনারা যদি একটু দেখেন, এই যে দেখেন ঠিক পাথরটা একই, অনেক বড় একটা পাথর, এই স্টোনটা বের করে নিয়ে আসছি। স্টোনটা বেশ হার্ড, যে কারণে অনেক শব্দ হচ্ছে। আচ্ছা যাই হোক, এখন এই শুধু স্টোন বের করি কিন্তু আমরা সার্জারিটা শেষ করি না, পাশাপাশি আমরা প্যানক্রিয়াসের হেড কোরিং করি, অর্থাৎ প্যানক্রিয়াসের বেশ কিছু অংশ কেটে ফেলি, হেডের বিশেষ করে প্যানক্রিয়াসের হেডের বেশ কিছু অংশ আমরা তুলে ফেলি বা কেটে ফেলি। তাতে সুবিধা হয়, গবেষণায় দেখা গেছে যে প্যানক্রিয়াসের রোগীর যে পেইন হয় তার মূল কারণ হচ্ছে এই প্যানক্রিয়াসের হেড থেকে পেইনটা জেনারেট করে। সুতরাং রোগীদেরকে যদি প্যানক্রিয়াসের হেডের অংশ বিশেষ কেটে ফেলা হয়, যেটাকে বলা হয় ফ্রেশ সার্জারি, তাহলে রোগী আগের তুলনায় ব্যথা অনেক কম উপলব্ধি করে এবং অনেক সময় ব্যথা থাকেই না। আর যেহেতু স্টোন তুলে ফেলছি, সুতরাং তার খুব ইজিলি প্যানক্রিয়াস থেকে উৎপত্তি হজমি রস ইজিলি খাদ্যনালীতে পৌঁছবে। এবারে আরও একটা কাজ করা হয়েছে, এই যে প্যানক্রিয়াসের, আপনারা যদি এমআরসিপিটা দেখেন, এই যে প্যানক্রিয়াসের নালীটা আপনারা দেখছেন, এই নালীটা ঠিক লম্বা বরাবর আমরা কাটি। কাটি মানে হচ্ছে কি, সিমির কথা চিন্তা করেন, সিমিটাকে যদি মাঝখান থেকে ছিঁড়ে ফেলা হয় তাহলে কি হয়, বিচিগুলো বের করার মতো অবস্থা। ঠিক এখান থেকে সিমির মতো মাঝখান থেকে কেটে স্টোনগুলো বের করা হয়েছে, যেমন সিমের বিচিগুলো বের করা হয়। তারপরে এই যেহেতু প্যানক্রিয়াসের নালীটা কাটা হয় তাহলে এটা উন্মুক্ত থাকে, তখন আমরা এখানে খাদ্যনালী এনে জোড়া লাগিয়ে দিই। তাতে সুবিধা হচ্ছে, প্যানক্রিয়াসে তৈরি হওয়া প্যানক্রিয়াসের রস এই নালী হয়ে তো খাদ্যনালীতে পৌঁছবেই, এ বাদেও সরাসরি প্যানক্রিয়াসের রসটা খাদ্যনালীতে পৌঁছবে। এবং ভবিষ্যতে যদি কোনো সময় পাথর হয় সেটা খুব ইজিলি এই প্যানক্রিয়াসের নালী থেকে খাদ্যনালীতে গিয়ে মলের সাথে বের হয়ে যাবে, ভবিষ্যতে পাথর তৈরি হবে না। সুতরাং আপনারা বুঝতে পারলেন ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টের কেন সার্জারি প্রয়োজন হয়। যদি পেশেন্টের অনেক ব্যথা থাকে, ওজন কমতে থাকে এবং প্যানক্রিয়াসের নালীটা যদি অনেক মোটা হয়ে যায় এবং স্টোন দিয়ে ইম্প্যাক্টেড থাকে, সেক্ষেত্রে স্টোন বের করে ফ্রেশ প্রসিজারের মাধ্যমে অংশ বিশেষ কেটে ফেলে প্যানক্রিয়াসের নালীর সাথে খাদ্যনালী জোড়া লাগিয়ে দিলে রোগী অনেক বেটার ফিল করে। আমরা এই সার্জারিগুলো নিয়মিত করি। সর্বশেষে যেটা বলবো, ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টরা আমার কাছে প্রায় জানতে চান যে আমাদের খাদ্য অভ্যাসটা কী হবে। ঠিক আগের মতোই সার্জারি আগেও যেরকম আপনারা খেতেন, আপনারা তৈলাক্ত খাবার যতটা পারেন অ্যাভয়েড করবেন, যেমন খাসি, গরু, পোলাও, কোরমা, বিরিয়ানি, ডিমের কুসুম, খিচুড়ি,
তবে বেশি করে ডিমের সাদা অংশ মাছ খেতে পারবেন, মুরগি খেতে পারবেন, তবে মুরগির চামড়া খাবেন না। আর পাশাপাশি বেশি করে শাকসবজি খাবেন এবং ভাত বা কার্বোহাইড্রেট খাবারটা অল্প করে বারবার খাবেন। এবং খাবারের মাঝে আমরা যে সাপ্লিমেন্টগুলো দেই আপনাদেরকে, বিভিন্ন ধরনের প্যানক্রিয়াটিক এনজাইম, সেগুলো আপনারা গ্রহণ করবেন এবং নিয়মকানুন মেনে চলবেন, তাহলে আপনারা অনেক ভালো থাকবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।